छात्र एवं साबेक छात्र लीगर जीएस दुरंत विप्लव उन्नी केरानीगंज जिंजीरा फेरीघाट सोवारीघाट हुए ढाका विश्वविद्यालय टीएससी सोरार्दी उद्यान एलिक आसार जो आसते पथिमदे उन्नी निखोज हो जान परवर्ती कैक दिन पर फतुल्ला थानाधीन बुढ़ीगंगा नदी एक जन व्यक्तिर मृतदेह भेसे उठे उनार परिजनरा रातेर बेला शनाक्त करें एटाई सेई निखोज हो जावा दुरंत विप्लबेर मरदेह। ए संक्रांते प्रथमे दक्षिण केरानीगंज थाना एलाकाय एकटी निखोजेर साधारण डायरी हय एवं परवर्तीते 14 तारीखे केरानीगंज थानाते हत्या मामलार धारा एक नियमित मामला रुजू है। ये मामलाटी संक्रांते नौ पुलिस केरानीगंज थाना पुलिस आमादेर पुलिस ब्यूरो अफ इन्वेस्टिगेशन एवं ढाका महानगर गोयेंदा पुलिस आमराओ साया तदंत शुरू करी। आमरा ढाका महानगर गोयेंदा लालबाग विभाग साया तदंत करी एई कारणे जे एर पाशेई हलो कामरांगीरचर थाना सोवारीघाट एवं आरो आरो जायगा जेगुलोर साथे आमादेर संश्लिष्टता आछे। आमरा एई संक्रांते भिक्टिमेर आत्मीय स्वजन ओनार बंधु सहकर्मी ओनार स्त्री बोन एदेर साथे एकाधिकबार कथा बोली। आमरा कथा बोली संश्लिष्ट एलाकार विभिन्न लंचेर कर्मकर्ता कर्मचारीदेर साथे। आमरा कथा बोली खेयाघाटेर इजारादार एवं विभिन्न माजीदेर साथे। आमरा एनालिसिस करी डिजिटली भिक्टिमेर विभिन्न मुभमेंट आमरा एनालिसिस करी भिक्टिमेर मुभमेंट संक्रांत विभिन्न सिसिटीवी फुटेज। এই কাজগুলোতে আমাদেরকে অত্যন্ত ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ঢাকা জেলার এসপি এবং তার সহকর্মীবৃন্দ। এই সমস্ত ইনভেস্টিগেশন এবং বিশ্লেষণের রাতের বেলা পর্যন্ত পুরাতন ঢাকার বিভিন্ন জায়গা এবং কেরানীগঞ্জে অভিযান চালিয়ে আমরা মর্নিং সান ফাইভ এই লঞ্চটি পাঁচজন গ্রেপ্তার করি। তাদের মাস যারা বেসিক্যালি দিক নির্দেশ এখানে আসেন একজন মোটামুটি অল্প বয়স্ক সুকানি যিনি কিনা লঞ্চটার হুইলটাকে ঘোরান কোন দিকে যাবেন। এখানে আসেন দুইজন ইঞ্জিনম্যান যারা বিশাল লঞ্চটির যন্ত্রকে নিয়ন্ত্রণ করেন এবং আছেন একজন সুপারভাইজার। আমাদের এই তদন্তকালে আমরা নিহত এবং নিখোঁজ ভিকটিম দুরন্ত বিপ্লবের বিভিন্ন জিনিস অ্যানালিসিস করেছি, দেখেছি উনি একজন মেধাবী সদালাপী এবং অত্যন্ত বন্ধুবৎসল ব্যক্তি ছিলেন এবং আমরা নানাভাবে চেয়েছিলাম যে প্রফেশনালি রাজনৈতিক কারণে অথবা বিজনেসের কারণে ওনার শত্রু আছে কি না। বেসিক্যালি ওনার কোনো শত্রুর সন্ধান আমরা পাইনি। তো আমরা ওনাকে পেয়েছি বরাবরই একটা নির্ঝঞ্ঝাট মানুষ, কিন্তু পারিবারিকভাবে ওনার কিছু ঝামেলা ছিল, সেই কারণে দ্বিতীয় স্ত্রী থাকেন ঢাকার ইস্কাটনে, উনি বসবাস করতেন খোলামোড়া নামক কেরানীগঞ্জের একটা জায়গাতে, প্রায় নিঃসঙ্গ জীবনযাপন করতেন। ওনার এই নিঃসঙ্গ জীবনযাপনের কারণেই উনি কেরানীগঞ্জের যেই সোনামাটি অ্যাগ্রো ফার্ম পরিচালনা করেন সেই ফার্মের কাজের পাশাপাশি প্রতিদিনেরই একটা নির্দিষ্ট সময় উনি ঢাকা মহানগরী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে কাটাতে থাকতেন। ঘটনার সময়ও আমরা দেখেছি উনি ওনার কর্মচারী হেলালকে সাথে নিয়ে কিছু সবজির পার্সেল একটা কুরিয়ার সার্ভিসের বয় হেলালের কাছে দিয়েছিলেন এবং সেই হেলালের সাথেই উনি সর্বশেষ কথা বলেছেন। সেই কথা বলার পরবর্তীতে উনি জিঞ্জিরা ঘাট দিয়ে খেয়া নৌকার মাঝি ওনার সাথে করে এই পারে সোয়ারিঘাট এলাকায় আসতে যাচ্ছিলেন। তো আমরা ওনাদের সেই মুভমেন্টটাকে পুঙ্খানুপুঙ্খভাবে টাইম কতক্ষণ টাইম লাগতে পারে, কতক্ষণ কী হতে পারে সেই জিনিসগুলোকে অ্যানালিসিস করেছি। উনি ওখানে নূর ফিলিং স্টেশনের সামনে থেকে এই পার্সেলটা ডেলিভারি দেন, তারপরে সেখান থেকে একটা সিএনজি অটোরিকশাতে উঠেন শেয়ার রাইডিং মাধ্যমে। সেই বেলাল যিনি কিনা সিএনজির ড্রাইভার ওনার সাথেও আমরা গতকালকে একাধিকবার কথা বলেছি।
ইন্দিরা ঘাটের ওখানে নামিয়ে দেন এবং পরবর্তীতে উনি হেঁটে হেঁটে খেয়া নৌকাতে উঠেন। ওই খেয়া নৌকার ঘাটে এবং নৌকাতে বসে উনি পার্সেল সম্পর্কে ডেলিভারি ম্যান আব্দুল গোলাম রাব্বানির সাথে একাধিকবার কথা বলেছেন, কিন্তু তারপরেই আমরা দেখেছি যে একটা লঞ্চ মর্নিং সান এসে সেই নৌকাটা যখন মাছ পড়তেছিল সেটাকে ধাক্কা দেয়। বেশ কিছু সময় নৌকাটা প্রায় লঞ্চের পেটের দিকে ঢুকে যায়, সেটা অদৃশ্য হয়ে যায় এবং নৌকাটা পুরোপুরি পানির নিচে তুলিয়ে না গেলেও পানি ভর্তি ছিল এবং সেখান থেকে অনেক কিছু জুতা স্যান্ডেল ভেসে যায় আর পাটাতন ভেসে যায়। পরবর্তীতে আরও কিছু সময় পরে আশেপাশের অনেকগুলি নৌকা ট্রলার এসে তাদেরকে উদ্ধার করলেও কমপক্ষে একজন লোক এখানে তুলিয়ে গেছে বলে মাঝিরা এবং অন্যান্য লোকটা আমাদের কাছে বলেছে। আমরা তার বন্ধু ম্যানেজার ওনার সাথে লোটন সাহেবকেও জিজ্ঞাসাবাদ করি, উনি সাঁতারে পটু ছিলেন না, প্যানিকড হয়ে যাওয়ার কারণে এবং ধাক্কা সামলাতে না পারে হয়তোবা উনি ওখানে তুলিয়ে গেছেন এবং যেই লাশ পরবর্তীতে স্রোতে ভাসতে ভাসতে সুদূর ফতুল্লা নারায়ণগঞ্জে যেয়ে থাকতে পারেন। এবং এই ধাক্কা সংক্রান্ত বিষয় এবং নদীতে চলাচলকারী অন্যান্য যানবাহনের কারণে ওনার শরীরে আঘাত দেখা দিতে পারে বলে সেই কারণেই হয়তোবা ময়নাতদন্তকারী কর্মকর্তা এটাকে হত্যাকাণ্ডের কথা বলেছেন। আমাদের এখনও পর্যন্ত প্রাপ্ত সাক্ষ্য, বিভিন্ন প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং আমাদের ডিজিটাল অ্যানালিসিসে এটা স্পষ্ট হয়েছে ওই ঘটনার সময় ওই দিন বিকাল পাঁচটা বিশ থেকে শুরু করে 5:30 এই সময়ের মধ্যেই উনি খেয়া নৌকাতে ছিলেন এবং ওই সময় ওইখানে একটা লঞ্চের সাথে নৌকাটার কলিশন হয়, সেখানে নৌকাটা ক্ষতিগ্রস্ত হয়, ডুবে যায় এবং কমপক্ষে একজন মানুষ তুলিয়ে যায় এবং সেই তুলিয়ে যাওয়া ব্যক্তি আমাদের এই অত্যন্ত সদলাপী ভালো একজন মানুষ দুরন্ত বিপ্লব। আমরা এই সংক্রান্তে 5 জনকে গ্রেপ্তার করেছি, তা আমাদের কাছে প্রাথমিকভাবে 6 জনকে গ্রেপ্তার করেছি। প্রাথমিকভাবে মনে হয়েছে এটা একটা দুর্ঘটনাজনিত অবহেলাজনিত মৃত্যু। আমরা যেই ধারায় মামলা হয়েছে 302, 334 সে ধারা পরবর্তীতে সংশোধিত হতে পারে, তা আমরা এদেরকে দিঘ আদালতে প্রেরণ করে আরও জিজ্ঞাসাবাদ করব, প্রত্যক্ষদর্শীদের সাথে এদের মুখোমুখি করাবো, এদের আত্মীয় স্বজনের সাথেও মুখোমুখি করে আমরা এটাকে ভেরিফাই করে পরবর্তীতে যারা মামলাটাকে তদন্ত করেন তাদের কাছে আমরা হ্যান্ড ওভার করে দিতে থাকবো। আপনাদের প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন।